আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন কেমন কাটছে সবার রমজান মাস আমাদের তো আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে তো রুফায়দা বুড়ি বসে বসে টমের সাথে কথা বলছিল। আর এটা হচ্ছে যে সকালবেলা সকালবেলা একটু জরুরি কাজই ছিল সেই কারণে বের হয়েছিলাম তো যেখানে গিয়েছিলাম সেখানে যে ভিডিও শ্যুট করা হয় নাই কারণ খুব ইম্পর্ট্যান্ট একটা কাজে গিয়েছিলাম তো রাস্তা দিয়ে বাসায় যাচ্ছি বাসায় যেতে যেতে চারিপাশের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর ভাবলাম কিছু কথা বলি আজকে দারুণ একটা মজার খাবার তৈরি করব বাসায় যে ঠিক করে রেখেছি আমার খুবই পছন্দের একটা খাবার বিশেষ করে বাংলাদেশে রোজার সময় বা যখন স্কুলে যেতাম স্কুল থেকে ফেরার পথে মানে ওই দোকানটা থেকে আমার ওই মামার হাতের আলুর চপ আমাকে খেতেই হবে আর বাংলাদেশের এই হোটেলের আলুর চপটা আমার খুবই পছন্দ কার কেমন লাগে জানি না যদিও হোটেলের খাবারগুলো স্বাস্থ্যসম্মত না কিন্তু আমার খুবই ভালো লাগে তো আমি আর কি খুব পছন্দ করতাম প্রায় প্রতি সময় এবং রোজার মধ্যে তো আমার এটা খেতেই হবে ওই মামা আমাকে দেখলেই আর কি কোনো কিছু জিজ্ঞাসা করতো না আলুর চপ নিয়ে এসে দিত তো বেশ ভালো একটা সম্পর্ক ছিল মামাটার সাথে ওখানে আমরা চা খেতাম আলুর চপ খেতাম পুরি খেতাম এই মামাটাকে একদিন বললাম যে মামা আপনি কিভাবে আলুর চপটা তৈরি করেন আমাকে একটু দেখিয়ে দিন তো মামাটা হাসছে বলছে তোমাকে যদি দেখিয়ে দিই তাহলে তো তুমি আর আমার কাছে খেতে আসবে না তো জাস্ট মজা করেছিল তো পরে মামাটা একদিন আমাকে বললো যে আজকে আমি তৈরি করব যদি তোমার সময় থাকে তাহলে বিকালে এসো দেখাবো নি তো রোজার মধ্যে একদিন আলহামদুলিল্লাহ গেলাম আমি আর আম্মু আম্মু তো একটু রাগারাগি করছে এটা কোনো কাজ যে হোটেলে দাঁড়াই থেকে তুমি হচ্ছে যে আলুর চপ বানানো দেখবা তো আমি বললাম না মা এই চপটা আমার খুবই পছন্দ দেখতে ইচ্ছা করছে তো সেখান থেকেই আলুর চপটা বানানো শিখেছি আর একটা সুখবর দিই আপনাদেরকে আমার এক সুইট ভিউয়ার্স আমি তাকে ছোটো বোন বানিয়েছি সেই আপুটার বাবু হয়েছে মেয়ে বাবু হয়েছে তো বাবু হওয়ার আগে আপু আমাকে বলে রেখেছিল। যে আপু আমার যদি মেয়ে বাবু হয় তাহলে আমি নাম রাখবো রুফায়দা তো আলহামদুলিল্লাহ আপুর মেয়ে হয়েছে আপনারা তার ছবিও দেখতে পারছেন এবং এটা কিন্তু আমাদের আরেক রুফায়দা আপনারা সবাই এই ছোট্ট রুফায়দার জন্য দোয়া করবেন তো আর কথা না বলি চলেন বাসায় যাই বাসায় যে আলুর চপটা তৈরি করি আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি বাসায় চলে এসেছি তো রুফায়দার বাবা আমি বেশ এক্সাইটেড আলুর চপটা নিয়ে তো বলতেছে যে কেন এত এক্সাইটেড আমি মামার গল্পটা বললাম যে আলুর চপটা কোথায় থেকে শিখেছি তো সে বলছে তাহলে আমি তোমাকে একটু হেল্প করি তো আলুটাকে সে একটু ম্যাশ করে দিচ্ছে বেশ গরম কারণ আমি রাইস কুকারে ভাত দিয়েছিলাম ভাতের ওপর আলুটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো এই কারণে ও একটু ভালো করে ম্যাশ করে দিচ্ছে রাইস কুকারে দেওয়ার কারণ হচ্ছে তাহলে একটু আঠা আঠা হবে নর্মালি তো এখানকার আলুতে কোনো আঠা আমি পাই না তো একটু আঠা আঠা হলে এই চপটা খেতে ভালো লাগে আর আমি ঠিক ওই মামা যেভাবে তৈরি করেছিল ওনার মতো তো আর আমার হবে না কারণ উনি হচ্ছে প্রফেশনাল আমি ওনার থেকে একদিন মাত্র দেখেছি সেটা দেখে যেটুকু শিখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি অনেক আপু রা হয়তো আমার চেয়ে অনেক ভালো আলুর চপ তৈরি করেন তা আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না আসলে ওই মামাটার কথাও মনে পড়লো আর যেহেতু বানাবো তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি তো লবণ দিয়ে দিচ্ছি আর হোটেলের আলুর চপগুলো কিভাবে তৈরি হয় কেমন করে ফুলা ফুলা থাকে এটা নিয়ে অনেকেই হয়তো একটু চিন্তিত থাকেন তো একটু হালকা সরিষার তেল দিয়ে দিচ্ছি এটা নাকি ওদের একটা গোপন টিপস আলুর চপের ভিতর সরিষার তেল দেওয়া আর এখানে কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতার কুচি নিয়েছি এগুলো একটু দিয়ে দিচ্ছি এটা ছাড়াও আমি কিভাবে পারফেক্টলি বেসন গুলতে হয় আলুর চপ বেগুনি বা আলুনি যেটাই তৈরি করেন না কেন সেটার জন্য পারফেক্টলি কিভাবে বেসন গুলতে হয় সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণই অপশনাল যদিও চিলি ফ্লেক্সটা আমরা ওইভাবে খাই না খাওয়াটাও ঠিক না তারপরেও এই আলুর চপটাতে তো হোটেলে চিলি ফ্লেক্সটা থাকবেই মাস্ট এটার জন্যই হয়তো খেতে ভালো লাগে জানি না কেন ভালো লাগে যেহেতু দেশ থেকে অনেক দূরে জানি না কবে আবার খেতে পারবো তাই নিজেই একটু চেষ্টা করে নিচ্ছি খাওয়ার আর রুফায়দার বাবা এখন খুব ভালোভাবে এটাকে একসাথে মেখে নিচ্ছে তা আমি বললাম এটাকে একটু আঠালো করে খুব ভালোভাবে মেখে নিতে হবে তো সে আমাকে বলছে পারবো তুমি চিন্তা করো না দাও আমি মেখে দিই তো ও মাখ ছিল আর আমি আপনাদের সাথে কথা বলছিলাম ভালো লাগে একসাথে এরকম হাজব্যান্ড ওয়াইফ মাঝে মাঝে যদি কাজ করা হয় আলহামদুলিল্লাহ সম্পর্কটাও অনেক ভালো হয় আর আমি আর রুফায়দার বাবা ম্যাক্সিমাম সময় এই কাজটা করি আরও একটু সরিষার তেল আমি দিয়ে দিলাম মনে হচ্ছে একটু কম হয়েছে এই সময়টা দুইজন দাঁড়িয়ে থেকে গল্প করি নিজেদের মতো সময় পাস করি এবং এর ফাঁকে ফাঁকে কাজ করে ফেলি কাজগুলো খুব দ্রুত হয়ে যায় এবং নিজেদের মধ্যে বন্ডিং বলেন আন্ডারস্ট্যান্ডিং বলেন সব কিছুই অনেক ডিপ হয় আলহামদুলিল্লাহ রুফায়দার বাবা প্রতিটা কাজেই আমাকে চেষ্টা করে তার সাধ্য মতো হেল্প করতে এরকম জীবনসাথী পাওয়া আসলে সত্যিই ভাগ্যের বিষয় আমি আসলে নিজেকে সবসময় মহারানি বলি রুফায়দার বাবা অবশ্য এটা নিয়ে একটু হাসাহাসি করে তো আমি নিজেই নিজেকে মহারানী বলি যে আমি আসলে অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আপনারাও আমাদের জন্য দোয়া করবেন এর ভিতর হালকা একটু বেসন দিয়ে দিচ্ছি এটা খুবই অল্প পরিমাণের দিতে হবে এটা আলুর উপর ডিপেন্ড করে আপনাদের যতটুকু পরিমাণের আলু নেবেন তার উপর ডিপেন্ড করে বেসনটা দিয়ে দিবেন তা আমি এটাকেও দিয়ে দিলাম তো রুফায়দার বাবা আবারও এটাকে খুব ভালোভাবে একসাথে ম্যাশ করে নিচ্ছে এটা এমনভাবে ম্যাশ করতে হবে যাতে ভিতরে কোনো দানা আলু না থাকে আর রাইস কুকারে যেহেতু দিয়েছি সেহেতু আলুটা বেশ আঠালো হয়েছে আপনারা খুব ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন রুফায়দার বাবার হাতের সাথেও কিন্তু আলুটা একটু লেগে লেগে গিয়েছে তো ও এখন আরও একটু ম্যাশ করছে তো এই যে দেখেন ওর হাতের সাথে কিন্তু আলুটা বেশ লেগে আছে তো সবগুলো আলুকে একটু হাত থেকে ছাড়িয়ে নিয়ে ও রেখে দিচ্ছে এটাকে এখন তিরিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময়ের উপর নির্ভর করবে আপনাদের হাতে কতটুকু সময় আছে তিরিশ থেকে পঁচিশ মিনিটের মতো ঢাকা দিয়ে বক্সটাকে বন্ধ করে রেখে দিতে হবে তিরিশ মিনিট পরে আমি একটু সরিষার তেল হাতে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে ভালোভাবে যে যেরকম সেপ পছন্দ করেন আমি আসলে চ্যাপ্টা চ্যাপটা আলুর চপটাই কিন্তু খেতে ভালো লাগে অনেকে গোল গোল করেন মুট মুট করেন তো অনেকভাবে এটা করা যায় তা আমি আজকে চ্যাপটা চ্যাপটা করেই করছি এর মাঝে কিন্তু আমরা ইফতারিটাও করে নিয়েছি এটা আমি ইফতারির পরে তৈরি করছি গরম গরম ভেজে খাওয়া যাবে তো ইফতারির সময় হয়ে গিয়েছিল আমি আলুর চপটা ওইখানে ঢাকা দিয়ে রেখে এসে ইফতারিটা করে নিয়েছি এখন এই যে হাত দিয়ে একটু দুই হাত দিয়ে যাকে বলা হয় থাবড়া দেওয়া আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে থাবরা দেওয়া বলা হয় তো দুই হাত দিয়ে একটু চেপে চেপে থাবড়া দিয়ে বানিয়ে নিচ্ছি এখানে খুব বেশি নেই অল্প পরিমাণের আলু নিয়েছি আমি তো একে একে আমি সবগুলোকে বানিয়ে নিব এবং এটাকে ৩০ মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তাহলে আলুগুলো সেট হতে একটু সুবিধা হবে এবং ভালোও হবে হোটেলে কিন্তু বা যে মামার কাছে আমি দেখেছি সে কিন্তু কোনো ফ্রিজে রাখে না জাস্ট সে আমাকে বলেছিল যে যদি এটাকে ফ্রিজে রাখা যায় কারণ হোটেলে নর্মালি রাস্তার উপর যেহেতু হোটেল সেহেতু তাদের ওখানে ফ্রিজে রাখাটা পসিবল না তো আমাকে জাস্ট বলেছিল মামা তুমি যদি বাসায় তৈরি করো তাহলে তৈরি করে তাড়াহুড়া না থাকলে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিবে তাহলে একটু শক্ত হবে এবং ভাজার সময়ও সুবিধা হবে আলুগুলো আর খুলে যাবে না তো আমি আসলে সেইভাবেই ইনস্ট্রাকশন ফলো করেই আলুর চপটা তৈরি করছি আর আপনাদের সাথে শেয়ার করছি রাস্তার হোটেলের যে কোনো খাবারই কিন্তু আমাদের খেতে খুব মজা লাগে তাই না যদিও আমরা জানি এই খাবারগুলো স্বাস্থ্যসম্মত না পোড়া তেল হয় তারপরেও কিন্তু আমার তো খেতে দারুণ লাগতো আমি বাংলাদেশে থাকতে ঢাকায় থাকতে এই জিনিসটা খুব খেতাম এবং রোজার মধ্যে পুরান ঢাকার ইত্যাদিটাকে খুবই মিস করি খুব যেতাম যে কয়েক বছর আর কি বিয়ের পরে ঢাকায় ছিলাম অলওয়েজ রোজার ভিতর পুরান ঢাকাতে যেতাম ইফতারি করতাম তো আমার এটা বানানো শেষ আমি ওটাকে ফ্রিজে রেখে এসে আমি আগেই বলেছি কীভাবে পারফেক্টলি বেসন গুলতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি বেসনের ভিতর লবণ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতোই লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এটা আসলে অপশনাল কেউ চাইলে স্কিপ করতে পারেন বাট বেগুনি বলেন আলুর চপ বলেন এগুলোর উপর একটু কাঁচামরিচ কুচি এরকমভাবে দিলে ভালোই লাগে খেতে এর ভিতর আমি মরিজের গুঁড়া দিব না অল্পই একটু আর কি বেকিং সোডা দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি কেউ চাইলে এর ভিতর মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন হোটেলে কিন্তু মরিচের গুঁড়াটা ব্যবহার করা হয় তো আমি ওটাকে স্কিপ করেছি এখন আমি পরিমাণ মতো পানি দিব পানিটা দিয়ে আমি ডোটা তৈরি করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে বুঝবেন যে ডোটা পারফেক্ট হয়েছে এই যে দেখেন আমি যখন বেসনটা ফেলছি এটা কিন্তু একদম নিচে চলে যাচ্ছে না একটু ওপরে পড়ছে যখন এরকম হবে তখন বুঝতে পারবেন যে ডোটা একদম পারফেক্ট হয়েছে আমি এর ভিতর একটু ধনিয়া পাতা কুচি দিয়েও দিচ্ছি এগুলো সম্পূর্ণই অপশনাল এগুলো কেউ চাইলে দিতে পারেন কেউ চাইলে স্কিপ করতে পারেন এবং হাত দিয়ে খুব ভালোভাবে একটু ফেটে নিচ্ছি আমি এটা ফেটাটা ভালো হলে বেগুনি বলেন আলুনি বলেন বা আলুর চপ বলেন এগুলো খুব ভালোভাবে ফুলবে আর যেহেতু বেকিং সোডা আছে আর একটা কথা বলি বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তো এটাকে এখন কিছুক্ষণের জন্য আমি রেখে দিব তো ওটাকে কিছুক্ষণের জন্য পাশে রেখে আমি চুলায় তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গিয়েছে তো একটা একটা করে আলুর চপ নিয়ে আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি সাধারণত এই খাবারগুলো যদি একটু ডুবো তেলে ভাজা হয় তাহলে কিন্তু বেশ ক্রিপসি হয় এবং খেতেও দারুণ লাগে তাই না আর রমজান মাসে আমরা যদিও জানি যে ভাজা পোড়াটা বেশি খাওয়া ঠিক না তারপরে মাঝে মাঝে একটু না খেলে কেমন যেন অসম্পূর্ণ মনে হয় তো আশা করি বাংলাদেশি হোটেল স্টাইলের এই আলুর চপের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ